কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 21শে ফেব্রুয়ারি বিভিন্ন গ্রুপের ওই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় 21 শিক্ষার্থী পেল সম্মাননা স্মারক। আল আমিন মডেল একাডেমি হলরুমে অতিথিবৃন্দ এসব শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের উপদেষ্টা সহকারী অধ্যাপক মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রবিউল ইসলাম। যেহেতু আমরা উপজেলায় আছি, আমাদের যতটুকু সাহায্য সহযোগিতা লাগে আমরা এখানে আসলে করার চেষ্টা করব। আমি তার উত্তর উত্তর এখানে সাফল্য মঙ্গল কামনা করি। স্বাগত বক্তব্য দেন চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক উৎপল দে। কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের উদ্যোগে আজকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কোনো রকম সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়াই আমাদের এই প্রতিষ্ঠান এগিয়ে যাচ্ছে। শুধু আমরা এ কাজ করি না, আমরা প্রধান অতিথি মহোদয় অবগতির জন্য দাঁড়াচ্ছি, আমরা বৃক্ষরোপণ কর্মসূচি করেছি, আমাদের চারুপীঠ কার্যালয়ের নিজস্ব অক্সিজেন ব্যাংক আছে, আমরা এই পর্যন্ত মোট 47 জন মানুষকে অক্সিজেন পরিষেবা দিচ্ছি বিনামূল্যে। কারোর অক্সিজেন পরিষেবা লাগলে আমাদের কাছ থেকে তারা নিয়ে যেতে পারবে। এছাড়া আমরা হরিয়াল নদের তীরে আমরা 265টি গাছ লাগিয়েছি, যার মধ্যে প্রায় 150 গাছে এবছরই ফলন এসেছে। এছাড়া আমরা রাজুর কথা অনুযায়ী যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সে আশ্রয় কেন্দ্রগুলোকে আমরা ইয়ে দিচ্ছিলাম, গাছ দিয়েছিলাম। এরপরে আমরা মানে যে ঈদের সময় সহযোগিতা করছি এবং সেবামূলক যে কর্মকাণ্ডের সাথে আমরা এর পাশাপাশি আমরা এর আগে কিছুদিন আগে আমরা শীতবস্ত্রও বিতরণ করেছি। এটা আমরা নিজেদের চারুপীঠ পরিবারের সদস্য এবং কিছু মানুষের সহযোগিতা আমরা নিজস্বভাবে আমরা এই কাজগুলো করি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রবীর সরকার, পাজিয়া সম্মিলিত সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক তাপস মজুমদার, সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রবীর দত্ত, খাদ্য পরিদর্শক কবি মাহমুদুল হাসান ও আল আমিন মডেল একাডেমির সিনিয়র শিক্ষক শাহাবুদ্দোনাত। এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রায় 300 শিক্ষার্থী অংশগ্রহণ করে। 21শে ফেব্রুয়ারিতে ছবি আঁকিয়ে সম্মাননা পাওয়া ওই শিক্ষার্থীরা খুশি প্রকাশ করেছে। কামরুজ্জামান রাজু, কেশবপুর, যশোর। অনেকগুলো তুলেছে, ধন্যবাদ। সবাই চলে যাও আর যাদের তাদের কালকে পাইছি বইমেলা আমাদের অনুষ্ঠান আছে, তারা ওই রিয়াকশন নিয়ে যাও, 5-10 মিনিটে ছেড়ে দিচ্ছি। আর অতিথিরা